চোখে চলে আজও ভাসে আদরের ছোট্ট সেই মা হারা আয়ারির ছবি। তাকে ধর্ষণ করে ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছিল দীর্ঘ এক বছর চার মাস পূর্বে। বুধবার জেলা দায়রা আদালত ধর্ষক খুনি অভিজিৎ তথা কালীচরণ ত্রিপুরাকে ফাঁসির আদেশ দেওয়াতে অত্যন্ত খুশি এলাকাবাসী সহ সন্তানহারা শিশুকন্যার পিতা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধুস্কিস্থিত নিশানচন্দ্রপাড়ায়। উল্লেখ্য, গত বছরের 22 ফেব্রুয়ারি তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকায় নিশানচন্দ্র পাড়ার বাসিন্দা বৈশাখচন্দ্র দেববর্মার 5 বছরের শিশুকন্যা আয়রি দেববর্মা একই এলাকার একটি বিয়ে বাড়িতে যায়। সেখান থেকেই শিশুকন্যা আয়রি দেববর্মা নিখোঁজ হয়ে গিয়েছিল। শিশুকন্যার পিতা জঙ্গলে লাকড়ি কিংবা লতা পাতা কুড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালিয়ে থাকত। শিশুকন্যা আয়রি দেববর্মা ছিল মাতৃহারা। বিয়েবাড়ি থেকেই এলাকারই জামাতা কালীচরণ তথা অভিজিৎ ত্রিপুরা মাতৃহারা আয়ারি দেববর্মাকে ছলে বলে কৌশলে এলাকারই একটি গভীর জঙ্গলে নিয়ে যায় এবং বলপূর্বক ধর্ষণ করে গামছা দিয়ে মেয়েটিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে এবং বাঁশবাগানে একটি গাছের ডালের সঙ্গে বেঁধে রাখে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে 26 ফেব্রুয়ারি তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। তেলিয়ামুড়া থানার তৎকালীন এসআই বিদ্যেশ্বর সিনহা ঘটনা তদন্তে নেমে জানতে পারে মেয়েটিকে শেষবার অভিজিৎ তথা কালীচরণ ত্রিপুরার সাথে দেখা গিয়েছিল। 27 ফেব্রুয়ারি কালীচরণ তথা অভিজিৎ ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামুড়া থানায় তুলে নিয়ে আসা হয়। এরপর জানতে পারে শিশু কন্যাটিকে ধর্ষণ এবং হত্যা করে জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এদিন রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে। শিশুকন্যাটির হাত এবং মুখ বাঁধা ছিল। এই ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে খোয়াই জেলা দায়রা আদালতে 25 মার্চ চার্জশিট জমা দেওয়া হয়। মামলাটি সরকারের পক্ষে আইনজীবী ছিলেন অজিত সরকার। 35 জনের সাক্ষ্য ভিত্তিতে আদালত অভিযুক্ত কালীচরণ তথা অভিজিৎ ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে। এই মামলাটি বুধবার খোয়াই দায়রা জেলার বিচারক শঙ্করী দাস 5 বছরের শিশুকন্যা ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্তকে ফাঁসির সাজা দেন। এই ফাঁসির সাজার খবর শুনতে পেয়ে সন্তানহারা শিশুকন্যার পিতা আত্মীয় পরিজন সহ এলাকাবাসীরা অত্যন্ত খুশি। ঘটনাটা অভিজিৎ ত্রিপুরা বলঙ্গ তালাঙ্গই আনি বাটিগে না রেপ খাই বুঠারকা। কবে করছিল এটা? অব থানায় বসার তারিখ টারিখ মনে আছে নি? তারিখ তো মুখোমুখি মালিয়া তারিখে। এখন যে গতকাল যে রায় দিছে তোমরা খুশি নি? খুশি ওই ফাঁসি যে অর্ডার দিছে। তোমরা কী দাবি ছিল? ফাঁসি দাবি ছিল। এখন দেওয়াতে খুশি তোমরা? এই যে আপনারা প্রতিবেশী যে মেয়েটা মারা গেছে 5 বছরের মেয়েটা, তো যে আসামিটা দোষ ছিল তার যে ফাঁসির ইয়ে হয়েছে, আপনারা কি খুশি নেই এলাকাবাসী হিসেবে? হ্যাঁ, আমার তো খুশি হয়। তারা ফাঁসি না দিলে আবার আন্দোলন করবো। এখন ফাঁসি পাতা হয়েছে, আমার খুব খুশি হয়েছে। তারা ফাঁসি যেমনি দিতে হইব, আমি আদালতে কথা কয়ে আছি স্যার। আদালতে আমি কয়ে দিয়েছি, তারা এখন তুমি ছাইরা দিলে ম্যাডাম আমার বাড়িতে গিয়ে আবার হামলা করলে আমার উপায় কী হইব? সে সময় ম্যাডাম কয়ে, হ্যাঁ তারা ফাঁসি হইব, চিন্তা করো না। ম্যাডাম কয়েছে আমি খুশি হয়ে আইতাছি। এখন আমি খুশি হয়েছে ফাঁসি ওয়াদা রইলে, যেমনি ডেউন লাগবো তারা ফাঁসি। তার নাম কী তা কইতে পারো? আমারও তো কয় অবজিৎ ত্রিপুরা। আবার পিএস ইয়া আমি শুনছে ইয় বলে কালীচরণ ত্রিপুরা বলে কয়েছে, কালী কুরমানি কালীচরণে কী জানি ত্রিপুরা বলে আমরা করে অবজিৎ ত্রিপুরা। আর যে মেয়েটা রেপ করে মারা গেছিলো তার বয়স কত ছিল এবং আপনার কী লাগে? আমার আসল আপন বাতিজি, আমার দাদার মাইয়া। আমি পালাইতেছে তারারে, তারা মা মারণ সময় তারা দুধ খাইয়া থাকে, তারা কিছু জানে না।
আমিও পালাইতেছে তারা, তারা তো কাজ করার লাগে, গরিব মানুষ আমারও কাজ করার লাগে, আমার বউটা পালাইয়া এত বড় অর্থ আছে, 4 বছর বা 4.5 বছর হয়েছে ওই অনুমান স্যার মায়ার। ও যে কোনো মানুষ যে পড়তেছে আমার বাড়ি জিরে, তারা ফাঁসি দিতে হইব, ফাঁসি করতে হইব, ফাঁসি করলে আমার মন শান্তি হয়, ফাঁসি না করলে আমার মন শান্তি হয় না, কথা হইল এটা। এলাকাবাসীদের সেই সময় দাবি ছিল অভিযুক্ত তথা ধর্ষক অভিজিৎ তথা কালীচরণ ত্রিপুরার যেন ফাঁসির সাজা দেয় মহামান্য আদালত। আর মহামান্য আদালত এলাকাবাসীর দাবিকে সমর্থন জানিয়ে ফাঁসির সাজা ঘোষণা করায় ফের প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেল এলাকাবাসীর সহ সন্তানহারা পিতা থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা। ধর্ষণ হয়ে খুন হওয়া শিশুকন্যা আয়েরি দেববর্মার দুষ্কৃতস্থিত বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষ করা গেল সন্তানহারা পিতা বৈশাখচন্দ্র দেববর্মা কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়ে আঁখি ভরা জলে। সকাল থেকেই গোটা এলাকাটিতে ছিল নিস্তব্ধের পরিবেশ। দুষ্কি এলাকা থেকে উঁচু নিচু মেঠো পথ পেরিয়ে ঈশানচন্দ্রপাড়া, সেখানে বৈশাখ দেববর্মার মাতৃহারা সন্তান তথা ধর্ষিতা এবং খুন হওয়া আয়েরি দেববর্মাকে নিয়ে দুজনের সংসার। আজও সেই সন্তানহারা পিতা শিশুকন্যার অপেক্ষায় হাতে ছবি নিয়ে চোখের জলে ভাসান। আজও সেই সন্তানহারা পিতা সেই সন্তান ফিরে আসার অপেক্ষায় পথ পানে চেয়ে থাকে। কবে ফিরবে সেই ছোট্ট আয়েরি? এত সব কিছুর পরেও গতকাল খোয়াই জেলা আদালতে ওই ধর্ষণকারীর শাস্তি হিসাবে ফাঁসিতে মৃত্যুদণ্ড ঘোষণা করল মহামান্য আদালত। শিশুকন্যার মৃত্যুর কিছুটা হলেও দুঃখের অবসান হলো ধর্ষিতা শিশুকন্যার ধর্ষকের ফাঁসির সাজা ঘোষণা হওয়ায়। এখন দেখার বিষয় আগামী দিনে ওই ধর্ষণকারীর শাস্তি হিসাবে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয় কি না, নাকি ত্রিপুরা রাজ্যে আরও অন্য দুটি আদেশের মতোই আদেশ হয়েই রয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। ভঙ্গ কাই গমাই চারি আকাই দ কলাং পাড়া কলাং থাকা বিনি বাই সং তঙ বিনি বাজি সং তঙ নে কলাং থাকা আং সন রানা নথাম ন গয় খালাম না বাগৈ কলাং থামনে কাই আইনি ফাই দি বন জরা আং গাং কাই সপাই কাং সপাই মুস নুগলি আব ন আ তালে রতু কা রতু গই পাইসু কা বিনি নানা সার দা থাম বিনি তো সার দা থাম তো বাকি আং বাগৈ তাইসা বি না সারা তাকে সারে কাই পাল খাই নাইতো লাগে তবে এলাকার চোখে যত আপরকে বাসায় নাইতো লাগে মালিয়া গাই সাপ তা কাইসা কাই থাকে আপর যে মানে থানা থাঙে মঙ্গল থানা সফাই গাড়ি খাতা আসে বি থানা যে দর্শে তাবি কি দাসিল পুথার কি কথা পুথার কি কথা পুথার কি কাই মালিয়া তা আপর থানা জং তুই আ বরন তুই কারি প্রথমে কারিরে ভাগে তো বড় কবে ধরছিল মনে তারিখটা তারিখ তারিখ সাই মেলে আমি থাকা। আচ্ছা আপনার কি দাবি আছিল আপনার? ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি। এখন যে রায় দিছে সরকার যে রায় দিছে ফাঁসির আপনারা খুশি নেই? হ্যাঁ খুশি ওই স্যার আর কি সাহায্য তাই জন্য কিছু পাইব না এটা আগে তো কাগজ দিয়ে দিয়েছে আর কি। আপনি যে ফাঁসির অর্ডার দিছে এটা তো খুশি? হ্যাঁ খুশি। আপনার পরিবার কে কে আছে? পরিবার আপনি কি একাই নাকি পরিবার কেউ আছে আপনার পরিবারে নাকি আপনি একাই? না ভাই তাই নেই আপনার 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 পরিবারে ঘরের মধ্যে কেউ আছে? ঘরের মধ্যে কি কেউ আছে? ঘরের মধ্যে কি কি শুন নাই এই তো শুধু মাথা আমি তো কাজ করে খাই।